নমস্কার বন্ধুরা, ফেমাস গরমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতে। সেটা হলো সিজলিং ব্রাউনি রেসিপি। এই রেসিপিটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই তৈরি হয় আর খুব কম উপকরণ দিয়েই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। তাই সামনে ভ্যালেন্টাইন্স ডে আপনারা স্পেশাল মানুষের জন্য কিন্তু স্পেশাল এরকম রেসিপি ঘরে তৈরি করতে পারবেন, সেই জন্যই আজকে আমি এই রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আর যদি আপনাদের কাছে এরকম সিজলার প্লেটার না থাকে, সেক্ষেত্রে তাওয়াতে এটা রেডি করে নর্মাল প্লেটে সার্ভ করতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপি করতে গেলে কি কি উপকরণ লাগছে আর কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায়। প্রথমে একটা পাত্রে আমি জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম লো ফ্লেমে। তার উপর আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিলাম। এখন ডার্ক কম্পাউন্ডের চকলেট দিয়ে দিচ্ছি, সাথে সল্টের যে বাটার হয় সেটা আমি এখন এতে দিলাম। এখন এই দুটো মিশ্রণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো মতো মিশে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। দেখুন মিশে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি কাস্টার্ড সুগার ব্যবহার করব। কাস্টার্ড সুগার দিয়ে দিলাম, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে। এখানে যেহেতু আমি এগলেস বানাচ্ছি তাই এখানে আমি ডিম ব্যবহার করলাম না, এখানে টক দই দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এ পর্যায়ে ভ্যানিলা এসেন্স আর লবণ আর রিফাইন্ড ফ্লাওয়ার দিলাম। এখানে হাফ কাপ আমি রিফাইন্ড ফ্লাওয়ার দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেটুকু অংশ ছিল সেটাও আমি এখন অ্যাড করে দিলাম, সাথে কোকো পাউডার দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে এই রেসিপিটা আরেকটু বেশি বানাবেন, আমি যে কোয়ান্টিটিটা দেখেছি সেটা আপনারা ডাবল করে নেবেন, তাহলে কিন্তু বেশি তৈরি হবে। ব্যাটার কিন্তু আমার ব্রাউনির তৈরি হয়ে গেছে। একটা স্কোয়ার সাইজের কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে চারিদিকটা আমি মাখিয়ে নিচ্ছি। এর উপর একটা বেকিং পেপার দিয়ে দিলাম। বেকিং পেপারের উপরেও আমি আবারও ব্রাশ করে দিলাম একটু তেল দিয়ে। এখন যে মিশ্রণটা ব্রাউনি তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। চামচে করে চারিদিকটা আমি বেশ খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলটা বেরিয়ে যায়। এখন আমি 10 মিনিটের জন্য একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা প্রিহিট করতে দিলাম। প্রিহিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে কেক মোল্ডটা আমি রেডি করেছিলাম সেটা এখন এখানে বসিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটা বেক করতে দিলাম। পর দেখুন আমি কেকটা দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম, রেডি হয়ে গেছে। এটা এখন ঠান্ডা হবে, তারপর আমি রিমোল্ড করব। এখন এই ব্রাউনিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বেকিং পেপারটা খুলে নিলাম। এবার খুব সুন্দর করে আমি 4 পিস করব, যেহেতু অল্প বানাচ্ছি তাই 4 পিস করব। একদম সমান সাইজে আমি কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা একদম খুব সুন্দর হয়ে গেছে। তাহলে ব্রাউনিটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি তৈরি করব যে হোমমেড চকলেট সস, সেটা তৈরি করব। তাহলে চলুন দেখে নিই এবার চকলেট সস কিভাবে তৈরি করি। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দুধ আর কাস্টার্ড সুগার দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে। মিশে গেছে। এই পর্যায়ে আমি কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডার দেওয়ার পর খুব ভালো করে আমি এটাও মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর মিশে গেছে। এ পর্যায়ে আমি যে ডার্ক কম্পাউন্ড চকলেট আছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এই কম্পাউন্ড যে চকলেটটা, সেই চকলেটটাও যাতে খুব ভালো মতো মিশে যায় সেই জন্য আমি আরও বেশ কিছুক্ষণ এটা লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। মিশে গেছে। এ পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, সাথে সল্টেড বাটার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সসটা আমি তৈরি করে নিচ্ছি। সস আমার তৈরি হয়ে গেছে। দেখুন এটা ঠান্ডা হলে আর একটুও ঘন হয়ে যাবে, তাই এবার এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চকলেট সস বা চকলেট সিরাপ। এটা আপনারা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন, যাতে করে যখনই ব্রাউনি বা মিল্কশেক তৈরি করবেন তার মধ্যে কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিজলিং ব্রাউনি সার্ভ করতে হয়। প্রথমে আমি সিজলার যে প্লেটটা হয় আয়রন প্লেট, সেটা আমি খুব ভালো মতো গরম করে নেব।
আমার গরম করা হয়ে গেছে। এখন আমি প্রথমে আমি চকলেট ব্রাউনি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, তার উপর কাজু বাদাম কিছুটা, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি, তার উপর আমি চকলেট সিরাপটা দিয়ে দেবো। এখানে আমি প্রথমে যে চকলেট সিরাপ দিচ্ছি সেটা আমি শ্যুট করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। এভাবেই কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলে সিজলিং ব্রাউনি তৈরি হয়ে গেল। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মধ্যেও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি পোস্ট করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।